আরামবাগ টাইমস। নমস্কার, আজ 31 ডিসেম্বর, বছরের একদম শেষ দিকে আমরা, আর কয়েক ঘন্টা পরেই আমরা 2023 নতুন বছরে পা রাখব। তাই আমরা প্রাক নববর্ষের শুভেচ্ছা আমাদের আরামবাগ টাইমসের দর্শকদের জানাচ্ছি। আর আজকে এই মুহূর্তে আমাদের আরামবাগ টাইমসের স্টুডিওতে হাজির হয়েছেন খ্যাতনামা জ্যোতিষ অঞ্জন শাস্ত্রী। তাঁর সম্বন্ধে কয়েকটা কথা না বললেই নয়। আমরা দেখেছি পশ্চিমবঙ্গের যখন প্রাক্তন রাজ্যপাল ধনকর ছিলেন, এই মহামান্য রাজ্যপালের হাত থেকে 2020 সালে তিনি পুরস্কার গ্রহণ করেছিলেন, এটা আমরা সবাই জানি। এছাড়াও আন্তর্জাতিক স্তরে পশ্চিমবঙ্গের সেরা জ্যোতিষী সম্মাননা ইনি পেয়েছেন, অঞ্জন শাস্ত্রী। পুরস্কৃত করেছিলেন খ্যাতনামা অভিনেত্রী নেহা ধুপিয়া। আর একেবারে অতি সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়া দ্বারা মনোনীত টাইমস ব্র্যান্ড আইকন এই সম্মান পেয়েছেন অঞ্জন শাস্ত্রী। এই পুরস্কার হাতে তুলে দিয়েছিলেন আরও এক বিখ্যাত অভিনেতা জিমি সেগিল। এছাড়াও অঞ্জন শাস্ত্রী আজ শুধু পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ নেই, ভারতের মধ্যেই সীমাবদ্ধ নেই, এখন তার বিস্তার বিশ্বের বিভিন্ন প্রান্তে। বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত মানুষ তারা তাদের বিভিন্ন সমস্যার কথা এবং তার সমাধানের উপায় অঞ্জনবাবুর কাছ থেকে জানতে চান। সেই অঞ্জনবাবুকে আমরা আমাদের আরামবাগ টাইমসের স্টুডিওতে বছরের একদম শেষ দিন পেয়েছি, এর জন্য আপনাকে অনেক অনেক নমস্কার। ধন্যবাদ। আমরা আরামবাগ টাইমসের দর্শকদের কাছে কেন নিয়ে এসেছি, কারণ বেশ কিছুদিন ধরেই আমাদের কাছে অনেকেই চাইছিলেন যে সারা বছর কেমন যাবে এই 2023 সাল, এটা নিয়ে তারা জানতে চেয়েছিলেন। এক একজন মানুষের এক একটা রাশি, নক্ষত্র সমস্ত কিছু ক্রিয়া করে এবং 12টা রাশি নিয়ে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত অতিবাহিত হয়। কেউ বিশ্বাস করেন, কেউ বিশ্বাস করেন না। যারা বিশ্বাস করেন তাদের কাছে আমরা এই সুযোগটা পেয়েছি অঞ্জনবাবুর কাছ থেকে আমরা জেনে নেব এই 12টা রাশির যে চক্র, এর মাধ্যমে যার যার রাশি তিনি মেলাতে পারবেন তার আগামী দিন কেমন যাচ্ছে। হয়তো কিছু প্রতিকার তিনি তুলে দিতে পারেন, কিছু জানি না, সবটাই এবার আমরা তাঁর কাছ থেকেই শুনব। অঞ্জন শাস্ত্রী, আপনার কাছে আমরা এই আপনি শুনলেন যে মানুষ চাইছেন যে তারা সবসময়, সব অর্থেই তো দেখা যায় যে সংখ্যাগরিষ্ঠের বিচার নিয়ে আমরা এগোতে পারি, সেই সংখ্যাগরিষ্ঠ মানুষ আমাদের আরামবাগ টাইমসের দর্শকদের মধ্যে তারা চাইছেন এই 12টা রাশি নিয়ে আপনি যদি কিছু বলেন। প্রথমেই আমি জানাবো যে অগ্রিম 2023-এর অর্থাৎ ইংরাজি শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন। আমাদের 2022 কেটে আমরা 2023-এ প্রবেশ করেছি। প্রথমেই জানতে হবে এই 2023 সালটি কার বছর, কোন গ্রহের ওপর নির্ভর করে আমাদের বেশিরভাগ দিনগুলো যাবে। প্রথমেই বলি এটা নিউমারোলজিতে কেতুর বছর, অর্থাৎ কেতু গ্রহের একটি বিশেষ প্রভাব থাকবে। এরপর বলি আমাদের এই যে 9টি প্ল্যানেট আছে, এই 9টি প্ল্যানেটের অবশ্যই ভূমিকা আছে, কিন্তু এর মধ্যে আমরা 3টি গ্রহকে আমরা পিলার বলে থাকি, যার ওপর নির্ভর করে বৎসরের সামগ্রিক ফলটা কিন্তু পাওয়া যাবে। সেই 3টি প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি, রাহু এবং শনি। অর্থাৎ কেন বললাম এই 3টি প্ল্যানেটকে পিলার, কারণ এই প্ল্যানেটগুলি দীর্ঘ সময় ধরে একটি রাশিতে অবস্থান করে। যেমন বৃহস্পতি 1 বছর
একটি রাশিতে থেকে যায়। রাহু দেড় বছর একটি রাশিতে থেকে যায়। শনি আড়াই বছর একটি রাশিতে থেকে যায়। অর্থাৎ আবার দেখুন, আমাদের যে চন্দ্রগ্রহ, যেটা আমরা ডে টু ডে ক্যালকুলেশন করি, চন্দ্র একটি রাশিতে থাকে দুদিন ছ ঘন্টা। অর্থাৎ বুঝতেই পারছেন যে একটা চন্দ্র যেখানে দুদিন থাকছে, সেখানে অন্যান্য এই প্ল্যানেটগুলি অর্থাৎ রাহু শনি কেতু এখানে বছরভর থাকছে। সেক্ষেত্রে এদের ভূমিকাটা বিশেষ এবং এদের ওপর নির্ভর করেই সামগ্রিকটা দেখা হয়। এবং তারপর আমরা রবিকে দেখি, যেটা আমার এক মাস করে থাকে এবং বারোটা ঘরে অর্থাৎ বারো মাস কিন্তু সে ক্রমান্বয়ে এগিয়ে যেতে থাকে। এবং প্রথমত আমি বলবো, দেখুন বৃহস্পতি, বৃহস্পতি কিন্তু এরকম, আগে এটাও আপনার জানতে হবে যে এরকম নয় যে আমাদের 2023 এলো, এক তারিখ এলো মানে সব কিছুই পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, আমাদের অনেকটাই আমাদের চিন্তাভাবনা থাকে, নতুন কিছু প্ল্যানিং থাকে অবশ্যই, তবে গ্রহ কিন্তু এরকম নয় যে এক তারিখেই সব চেঞ্জ করে দেবে বা হয়ে যাবে। এখন প্রথমত বলবো, বৃহস্পতি মীন রাশিতে অবস্থান করছে, এটা এপ্রিল মাসে মীন থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ 2022-এ যে প্রভাব দিয়ে যাচ্ছে, অর্থাৎ সেই প্রভাবটা কিন্তু এপ্রিল মাস পর্যন্ত থাকছে। শনি দীর্ঘ আড়াই বছর পর 17 জানুয়ারি শনি কিন্তু মকর থেকে কুম্ভেতে প্রবেশ করবে এবং এটা আড়াই বছর কিন্তু এখন কন্টিনিউ থাকবে। এবং এখানে তিনটে নক্ষত্র থাকে, সেই তিনটে নক্ষত্র ঠিক পরপর অতিক্রম করবে। আর রাহু আমাদের বর্তমানে মেষ রাশিতে অবস্থান করছে, একদম বছরের শেষে 2023-এর আপনার নভেম্বর মাসে ট্রানজিট করবে এবং তখন মীন রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ 2022-এ রাহু যেরকম ফল দিয়ে যাচ্ছে, অর্থাৎ সেই ফল একই রকম প্রায় 2023-এ কিন্তু ফলটা দিয়ে থাকবে। হ্যাঁ, তবে এখানে বৃহস্পতি একসাথে হচ্ছে, বৃহস্পতি এবং রাহু মেষ রাশিতে এপ্রিল থেকে আপনার নভেম্বর পর্যন্ত, এই সময়টা কিন্তু রাহু বৃহস্পতি একটি যোগ হচ্ছে, এক্ষেত্রে কিছু মানে ভালো মন্দ কিছু ফল দেবে। এটা হচ্ছে প্ল্যানেটারি পজিশন অনুযায়ী কয়েকটি কথা আগে বললাম। এরপর যেটা বলবো সেটা দেখুন, আমি এখানে বেশ কিছু যোগ নিয়ে আলোচনা করব, এটা সম্পূর্ণ আমার নিজস্ব লেখা এবং আমি আমার এটা ওয়েবসাইটেও আমার এটা আপলোড করা আছে, আপনারা দেখতে চাইলে পরেও পাবেন এগুলো। এখানে সেখানে আপনার টোটাল ডিটেলস 12টা রাশিরই রাশিফল দেওয়া থাকে। এবং আমি প্রথমতই বলবো, এটা একটা সামগ্রিক বিচার এবং এর ওপর নির্ভর করেই সবটা কিন্তু না করাই শ্রেয়। কারণ আমি হয়তো বললাম যে আপনার বাড়ির যোগ আছে বা গাড়ির যোগ আছে, দেখুন আপনার জন্মগত যে বার্থ চার্ট আছে সেই চার্টে যদি বাড়ি বা গাড়ির যোগ না থাকে, কোনো দিনই কিন্তু বাড়ি বা গাড়ি হবে না। তাহলে কোটি কোটি মানুষের মেষ রাশি হতে পারে, কোটি কোটি মানুষের হয়তো মীন রাশি হতে পারে, সবারই যে বাড়ি গাড়ি হবে এরকম কিন্তু কথা নয়। অর্থাৎ জন্মছকে যোগটা থাকতে হবে এবং বর্তমান সময় সেই যোগটা এসে উপস্থিত হতে হবে, তবেই কিন্তু আপনার সেই যোগটা অ্যাক্টিভেট হলো। আমরা অনেক সময় দেখবেন বিবাহের জন্য চেষ্টা করি, দেখবেন এক বছর হয়ে গেল দেখাশোনা করতেই থাকছে কিন্তু বিবাহ হচ্ছে না। অর্থাৎ আমি তখন বলি, দেখুন আপনার যোগ নেই, এখন চেষ্টা করেও কোনো লাভ হবে না। অর্থাৎ বর্তমান মহাকাশে যখন সেই যোগটি সৃষ্টি হবে, তখন আপনি যদি বিবাহের জন্য চেষ্টা করে থাকেন, তখন দেখবেন আপনার ক্ষেত্রে ভালো হবে এবং খুব স্মুথলি দেখবেন হয়তো আপনার একটা বিবাহ জায়গাটা স্থির হয়ে গেছে। এটা হচ্ছে যোগ, অর্থাৎ এটা আমি আপনাদের একটা সামগ্রিক আইডিয়া দিতে পারি যে কী কী কোন দিক থেকে হতে পারে। এবং তবে শুধু রাশিফল নয়, আমাদের লগ্নটাও দেখতে হয়, তার সাথে দেখতে হয় দশান্তর্দশা। দেখুন আপনার হয়তো কোনো প্রতিকূল গ্রহের দশা চলছে, আমি খুব ভালো ভালো কয়েকটা কথা বলে গেলাম রাশিতে, কিন্তু দেখা গেলো বা আপনার লগ্নতে দেখা গেলো আপনার একটি প্রতিকূল গ্রহের দশা চলছে, বা যে গ্রহের দশাটি চলছে সেই গ্রহটি কিন্তু আপনার দুর্বল হয়ে গেছে। ধরুন বৃহস্পতি ভালো ফল দেয়, কাউকে কর্ম দিতে পারে, কারো চাকরি অর্থাৎ চাকরি হতে পারে, কারো প্রমোশন হতে পারে, কারোর বাড়ি হতে পারে, যে কোনো ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেয় হচ্ছে বৃহস্পতি। দেখা গেলো আপনার বাচ্চাতে বৃহস্পতি ভালো নেই, সেক্ষেত্রে বৃহস্পতি আপনাকে কিন্তু খুব একটা শুভফল দেবে না। তাহলে সেজন্যে কিন্তু সেই অ্যানালিসিস করার জন্য যে কোনো অ্যাস্ট্রোলজারের প্রয়োজন। হ্যাঁ, এটাই হচ্ছে মূল বিষয়টা আপনাকে বললাম। এখন আমি রাশি ওয়াইজ আমি বলছি।
প্রথমে আমাদের মেষ রাশি থাকে 12টা রাশির মধ্যে, আমি পরপর বলবো। প্রথম শুরু করব মেষ রাশি দিয়ে। মেষ রাশির 2023 কেমন যেতে চলেছে, প্রথমে আমি কয়েকটি পয়েন্ট নিয়েই বলবো, যেটা স্বাস্থ্য, শিক্ষা, কর্ম, বিবাহ, হ্যাঁ, এবং ধনভাব বা অন্যান্য কয়েকটি পয়েন্ট, বিশেষ বিশেষ যে পয়েন্টগুলো সেইগুলো নিয়েই আলোচনা করব। প্রথম স্বাস্থ্যর দিকে বলছি, প্রথমত স্বাস্থ্যর দিক থেকে যেটা দেখা যাচ্ছে যে এবছর স্বাস্থ্যর দিক থেকে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হতে পারে এবং যে কোনো ব্যথা বেদনা সংক্রান্ত সমস্যা এটা কিন্তু আসতে পারে। হাড়ের ক্ষেত্রে হয়তো কোনো চোট আঘাত লাগা, এ ধরনের ঘটনা ঘটতে পারে, সেক্ষেত্রে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে, চলাফেরায় বিশেষ সতর্কতা প্রয়োজন। তবে সুচিকিৎসায় এখানে কিন্তু সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ যেহেতু মেষরাশিতে বৃহস্পতির অবস্থান থাকছে। এটা হচ্ছে স্বাস্থ্য নিয়ে বললাম। এরপর আমরা আসব শিক্ষা নিয়ে, অর্থাৎ বিদ্যাস্থান। বিদ্যাস্থান থেকে যেটা দেখা যাচ্ছে যে বাল্য শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট শুভ পরিবর্তন ঘটবে, পড়াশোনায় মনোসংযোগ থাকবে, যদি সঠিক প্রচেষ্টা করা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পরীক্ষায় আশানুরূপ ভালো ফল লাভ হওয়ার সম্ভাবনা আছে। এবং উচ্চশিক্ষার দিক থেকে দেখা যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই উন্নতি হবে, গবেষণামূলক ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ আছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। এবং উচ্চশিক্ষাকে কেন্দ্র করে বিদেশ যাত্রা বা দূরযাত্রা এটা হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এরপর আমরা আসবো যে কর্ম এবং ব্যবসা নিয়ে। কর্ম এবং ব্যবসার দিক থেকে যেটা দেখা যাচ্ছে যে এবছর কিন্তু আপনার কর্মদিক থেকে বিশেষ শুভ পরিবর্তন ঘটবে, যে কোনো অর্থাৎ কর্মপ্রার্থীদের কর্মলাভের কিন্তু যোগ আছে, বা অলরেডি যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে প্রমোশন হতে পারে, সেক্ষেত্রে আপনারা যদি চেষ্টা করেন এই সময় কিন্তু শুভ ফল লাভ পাবেন। আচ্ছা, এছাড়া ব্যবসা ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এবছর কিন্তু আপনার প্রথম চার মাস অর্থাৎ এপ্রিল মাস পর্যন্ত সেক্ষেত্রে কিছুটা সমস্যা থাকলেও তারপর থেকে কিন্তু শুভ ফল লাভ হবে। ব্যবসা ক্ষেত্রে যদি সঠিকভাবে চেষ্টা করা হয় এবং যদি বিনিয়োগ করা হয় সেক্ষেত্রে কিন্তু অধিক মুনাফা লাভের সম্ভাবনা আছে। এরপর আমরা আসবো প্রেম এবং বিবাহ সংক্রান্ত ব্যাপার থেকে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বিশেষ একটু জটিলতার সম্ভাবনা আছে সেই দিক থেকে, এবং নতুন সম্পর্ক স্থাপন হলেও আবার অলরেডি যে সমস্ত সম্পর্কগুলো চলছে অর্থাৎ সেক্ষেত্রে কিছুটা তাদের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। বিবাহের দিক থেকে দেখা যাচ্ছে যে এপ্রিল মাসের পর থেকে কিন্তু বিবাহের যোগ যথেষ্ট শুভ, এবং সেক্ষেত্রে আপনারা যদি বিশেষত আপনারা সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে এই সময় চেষ্টা করলে কিন্তু শুভ ফল পাবেন। এরপর আমরা আলোচনা করব যে ধনভাব ও অন্যান্য বিষয় নিয়ে। ধনভাবের দিক থেকে যেটি দেখা যাচ্ছে যে এবছর অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, ফাটকা লাভের কিছু সুযোগ আছে, এবং যে কোনো ক্ষেত্রে যেগুলো ধরুন আটকে আছে এই ধরনের কিছু অর্থ সেগুলো কিন্তু পুনরুদ্ধার হতে পারে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করতে পারেন বছরের মধ্যভাগ পর্যন্ত অধিক ব্যয় ঘটলেও শেষের দিকে কিন্তু কিছুটা সঞ্চয়ের যোগ কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও আমি বলবো যে সন্তান, আমাদের অন্যান্য দিক থেকে কয়েকটি পয়েন্ট বলি, যেমন সন্তান ক্ষেত্র। সন্তানের দিক থেকে দেখা যাচ্ছে যে সন্তানের আপনার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং বৎসরের শেষের দিকটা বিশেষ শুভ, তবে সন্তান গর্ভধারণের ক্ষেত্রে বৎসরের শেষের দিকটা বিশেষ শুভ এটা দেখা যাচ্ছে। মামলা মকদ্দমার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু জটিলতা বৃদ্ধি হতে পারে, তাই বিশেষ তদারকি করা প্রয়োজন আছে। এবং বিশেষত মে মাস থেকে এবছরে ভাগ্যক্ষেত্রে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এটা মোটামুটি মেষ রাশির একটি রাশিফল তুলে দিলাম। লটারির টিকিট এখন এটাতে একটা ভীষণ রকম অনেকেই জানতে চান যে লটারির টিকিট কাটবেন কিনা। অ্যাকচুয়ালি দেখুন, লটারি হচ্ছে অ্যাকচুয়াল 8th হাউস থেকে, এখানে অ্যাকচুয়াল 8th হাউসে সেরকম কিন্তু খুব একটা বিশেষ যোগ নেই, যে কারণে আমি বলবো এই সময় হয়তো কিছু কেমন হলেও বড় বিশেষ কিছু কিন্তু হওয়ার সম্ভাবনা নেই। ওইদিকে না যায়, না যাওয়াটাই ভালো, না করাই ভালো, না করাই ভালো।